আজকে বেড়ানোর শেষের দিন, বাড়ি ফিরে যাবো। আজকে মনটা প্রচণ্ডই খারাপ, তার কারণ আমরা প্রতিবারই দেখি বাড়ি ফিরে যাওয়ার সময় আকাশটা নিয়ে নেবো, তিনটে বেড়াতে যাওয়াতে দেখছি। হ্যাঁ, এবং যাই হোক, আজকে লাস্ট ডে আমাদের বেড়ানোর, এবং একটাই স্পট বাকি আছে আমাদের, আমরা পাঞ্চেটটা দেখে বাড়ি চলে যাব। সেই যাওয়ার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের খাওয়া দাওয়া ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা নর্মালি পুরি তরকারি আর ব্রেড বাটার দিয়ে ব্রেকফাস্ট করেছি। পরিবেশটা একবার দেখেন, টেন্ট রুমে কীরকম জায়গায় আছে আর ঘরটা মানে বিল্ডিংটা কেমন জায়গায় রয়েছে সেটা একবার দেখেন। এখান থেকে একটু ভিউটা ভালো বুঝতে পারবেন আর কোন দিকে ড্যামটা রয়েছে। মোটামুটি টেন্টগুলো থেকে এবং বিল্ডিংগুলো থেকেও ভালো ক্লিয়ার ভিউ রয়েছে, সামনে পুরো ফাঁকা। আর আজ আকাশটা তুলনামূলক ভালো। বেরিয়ে যাবো আজকে, কেমন লাগছে? তোমার কেমন লাগছে? খারাপ লাগে, কিন্তু বাড়িতে আমার ছবি আছে, এই জন্য আরো বেশি ভালো লাগে। এখন বেড়াতে থেকে চলে গেলে অতটা কষ্ট হয় না। আমরা বেরিয়ে গেলাম বরন্তি অ্যালেওয়ার্দি বরন্তি ছেড়ে। আমরা পৌঁছে গেছি পাঞ্চেত ড্যাম। এটা দামোদর নদের উপর এই ড্যাম বিল্ট হয়। দেখে নিন চারপাশটা একবার। এটা ড্যামের রিজার্ভারটা, নিচে বোটিংয়ের ব্যবস্থা আছে। আর নদীটা ওই দিকে গেছে, নদীটা আছে ওই দিকে, নিচে একটা পার্কও আছে, ওখানে নামবো দেখছি। কিন্তু এখন কোনো জল ছাড়া হচ্ছে না, জল খুবই কম, সেই জন্য এখানে জল ছাড়া কোনো ব্যাপার নেই। জল খুবই কম, এই জন্য জল খুবই কম এখন, জল জল ছাড়া কোনো ব্যাপার নেই। মানে বেসিক্যালি ঝাড়খণ্ডে বৃষ্টি হয়নি এবার। এটা কি ঝাড়খণ্ডে পড়ছে? না, এটা ওয়েস্ট বেঙ্গলে। এটা কোন সালে বিল্ট হয়? 1959। আচ্ছা, ডিসেম্বর। ওকে, ওই দেখতে খুব ভালো লাগছে না? হ্যাঁ, আর হাওয়াও আছে, খুব একটা গরম লাগছে না। ইয়েস, এখন আমরা নামছি। এই ড্যামের উল্টো দিকে নিচে একটা নেহেরু পার্ক বলে একটা পার্ক করা আছে, জানি না কন্ডিশনে কি আছে, একবার দেখে নিচে গিয়ে। ড্যামের উল্টো দিকে একটা পার্ক করা আছে সুন্দর, এইদিকে ড্যাম। ওরা নেমে গেছে, চলুন আমরাও নামি, কিন্তু ক্যামেরাটা অফ করে নামবো। আওয়াজ শোনা যাচ্ছে, জল মনে হয় ছাড়া আছে। আমরা এই রাস্তা দিয়ে এলাম, এখানে অ্যাকচুয়ালি পার্কের মধ্যে দিয়েও যাওয়া যায়, জল তো এখন ছাড়েনি, সব লক গেট বন্ধ। এখানে দামোদর রিভারটা দেখা যাচ্ছে, আর ওখানে পাঞ্চেত পাহাড়, গড়পঞ্চকোট পাহাড়টা, ওইটা চারপাশটা খুব সুন্দর, পরিবেশটা খুব সুন্দর, ভালো লাগবে। শীতকালে এলে তো পুরো এখানে পুরো পিকনিক এর মতো ভিড় থাকে, শীতকালে মারাত্মক ভিড় থাকে। আর বর্ষা যদি জল ছাড়ে, বৃষ্টি হলে ঠিক আছে। আর এই হচ্ছে ড্যামটা, ড্যামের ভিউটা। চলুন এখান থেকে এবার আমরা ডাইরেক্টলি বাড়ি যাবো, আর কি করার নেই। রাস্তায় কোথায় লাঞ্চ টাঞ্চ করি সেগুলো দেখিয়ে দেবো, এখানে আর আধ ঘন্টা থেকে আমরা বেরিয়ে যাবো।
গার্ডেন টাইপের করা আছে এখানে, লোকজন বসে গাছের তলায় হাঁটা ফাটা দেওয়ার জন্য। পার্ক একটা ছিল, কোনো মেনটেন্স নেই বর্ষাকালে, বেসিক্যালি স্থানীয় লোকেদের একটু ঘুরে বেড়ানোর জায়গা বিকেলের দিকে। এই নেহরু পার্ক, দোলনা টোলনাগুলো ভেঙে পড়ে আছে, ও মেনটেন্স কিছু নেই। আইসক্রিম খাবে, উঠতে কষ্ট হচ্ছে, চলো। এদিকে আবার আকাশ মোটামুটি মেঘে ছেয়ে গেছে, বৃষ্টি স্টার্টিং হয়ে গেছে, আমরা পাঞ্চেত থেকে বেরিয়ে যাচ্ছি। সেই দেখা হলে যেখানে লাঞ্চ করবো, আমাদের মাঝ রাস্তা ফাঁসিয়ে দিয়েছে, রাস্তা ডাইভার্ট করে দিয়েছে। একটা রাস্তা রয়েছে সেখানে রাস্তা বন্ধ, গুগল ম্যাপ দেখাচ্ছে এখন রাস্তার দিকে যাচ্ছে, বোঝাই চলে। বেসিক্যালি ওখানে রাস্তাটা ওই ট্রেনের ওখানে বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেছে। লেফট রাইট এই পাঞ্চেত থেকে NH-19 আমরা উঠে যাচ্ছি, থেকে কলকাতা দেখাচ্ছে 280 কিলোমিটার মতো, এখান থেকে ডান দিকে যাবো আমরা। চলো যাওয়া যাক, আমরা এখানে পানাগড় ফ্লাইওভারটা ফেলে এসেছি, বচ্চন দা ধাবা এখানে আমরা খেতে এসেছি লাঞ্চ করতে। চলুন যাই, বসো তো ফ্যান ফ্যানের দিকে বসো। একদম সিম্পল খাবার, আমরা প্লেন নান নিয়েছি আর নিয়েছি চিকেন পাঞ্জাবি বোনলেস স্পেশাল। এটা ছ পিস চিকেন আছে 290 আর নানের প্রাইস 40 রুপিস। এই আজকে খাবো। A few moments later, Bachan Da Dhaba পিছনে, খাবার দাবার মোটামুটি ভালোই, খারাপ নয়। বোনলেস স্পেশাল চিকেন 290 রুপিস আর বাটার নান দিয়েছিল 45 রুপিস, তো টোটাল বিল হলো 850 টাকা। মোটামুটি ভালোই, খারাপ নয়। নেক্সট আমরা যাবো হচ্ছে শক্তিগড়ে থামবো, ওখানে একটুখানি সিধা মিহিদানা খাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। শক্তিগড়ে এসেছি, এখানে একটু সীতাভোগ মিহিদানা কিনে নিয়ে যাবো। আদি কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচা, এই ল্যাংচা খাবো না, সীতাভোগ মিহিদানা খাবো। টেস্ট করছে দেখি, ভাল লাগছে কি ভাল লাগছে, বাবারও মনে হয় ভাল লাগছে, তোমার ভাল লাগছে? মিহিদানা খাচ্ছে সীতাভোগে মিহিদানা, চা দেখতে খাবে শক্তিগড়ে দাঁড়িয়ে। আজকে আমরা আমাদের এই ব্লগ শেষ করছি এবং তার সাথে শেষ হচ্ছে আমাদের এই বড়ন্তি সিরিজও। আবার বেরিয়ে পড়বো অন্য কথাও নেক্সট ভিডিওতে, যদি কিছু বলার থাকে বলো। আবার ফিরে আসছি আরও নতুন নতুন ব্লগ নিয়ে, তো যতক্ষণ সঙ্গে থাকুন আর এই সিরিজগুলো দেখুন। টাটা টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।